नमस्कार बंधुरा, वेलकम टू कैरियर ट्यूब बांगला। तो मुहूर्ते लॉकडाउन पीरियडे प्रचुर परिमाणे चाकरी दिच्छे बेसरकारी जे संस्थागुली आछे, टीसीएस, विप्रो, इनफोसिस, प्रत्येकटा संस्थाते किन्तु आलादा आलादा भावे चाकरीर फर्म फिल आप चलछे। एवं चाकरी किन्तु शुधुमात्र इंजिनियरिंग स्टूडेंटदेर क्षेत्रे नय, जारा जारा ग्रेजुएट पास करेछेन प्रत्येके किन्तु ए चाकरीर जन्य अप्लाई करते पारबेन। तो अवश्य भिडियोटि किन्तु शेष पर्यन्त देखुन। तो बंधुरा, जदि ए चैनेले प्रथमबार एसे थाकेन ताहले किन्तु अवश्य चैनलटि सबस्क्राइब करते भूलबेन ना, एवं सबस्क्राइब करे रेखे किन्तु अवश्य बेल आइकनटि क्लिक करबेन जाते समस्त नोटिफिकेशन आपनार काछे सबार प्रथमे पौंछे जाय। एवं जदि ये भिडियोटि भालो लागे एक लाइक करबें, एवं कोनो जिज्ञास्य विषय थाकले कमेंट करे जानाते भूलबें ना। और अवश्य सकलेर जेलार नामटी आमाके कमेंट बक्से कमेंट करे जानाबें। तो करोना अतिमारीर मध्ये चाकरीर बाजारे टानाटानी, एर मध्ये सुखबर दिल भारतेर तीनटी बृहत्तम तथ्य प्रजुक्ति संस्था। चलती अर्थबर्षेई टाटा कन्सालटेंसि सार्विस, इनफोसिस एवं विप्रो सम्मिलितभावे 100,000-এরও বেশি নতুন কর্মী নিয়োগ করবে বলে সুখবর। মূলত কলেজ স্নাতক বা চাকরি ক্ষেত্রে নবাগতদেরই সুযোগ দেওয়া হবে বলে তিন সংস্থা সূত্রে খবর। তো করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এই নবাগতদের সুযোগ করে দিতে চাইছে তিনটি সংস্থা। চলতি অর্থবর্ষের শুরুতেই কর্মী নিয়োগের নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ছিল এই সংস্থাগুলি, কিন্তু অর্থবর্ষের প্রথম তিন মাসের পর সেই ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন। এবং প্রথম তিন মাসে এই তিনটি সংস্থা সম্মিলিতভাবে 40,000 নতুন কর্মী নিয়োগ করেছে বলে জানা গিয়েছে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উইপ্রো 12,000 নতুন নিয়োগ করেছে, এবং ইনফোসিস 8,300 এবং টিসিএস 20,000 নতুন চাকরি দিয়েছে। তো নিয়োগের ক্ষেত্রে তিনটি সংস্থার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে টিসিএসই। 2021-22 আর্থিক বর্ষে ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে 40,000 নতুন কর্মী নিয়োগ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। টিসিএসের গ্লোবাল হিউম্যান রিসোর্স বিভাগ প্রধান দাবি করেছেন, করোনা অতিমারীর জন্য তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে থাকেনি। গত বছরও 360,000 চাকরি প্রার্থীর ভার্চুয়াল এন্ট্রান্স টেস্ট নেয় বলে জানিয়েছেন টিসিএস এর শীর্ষকর্তা। ইনফোসিস এই অর্থবর্ষে গোটা বিশ্বে 35,000 কলেজে স্নাতককে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। মার্চ ত্রৈমাসিক শেষে সংস্থার কর্মী সংখ্যা ছিল 2,59,000। জুন মাসের শেষে এই সংখ্যাটি বেড়ে 2,67,000। এপ্রিল জুন মাসে ত্রৈমাসিক উইপ্রো 12,000 কর্মী নিয়োগ করেছে। চলতি অর্থবর্ষে আরও 30,000 নতুন চাকরির সুযোগ তৈরি হবে এই সংস্থায়। বর্তমান বাজারের অবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিষয়ে আশাবাদী। তো এই তিনটি সংস্থাতেই ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখছি। সেইখানে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু লিঙ্কটি ফর্ম ফিল আপ করে নিও।